হ্যালো বন্ধুরা, আমি সজল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বটি। আজকে আমরা দেখব শ্রী অনুকূল ঠাকুরের একটি ড্রয়িং। বন্ধুরা, যারা নতুন, যারা এখনও বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। আজকের ড্রয়িংয়ে যা কিছু ড্রয়িং মেটেরিয়ালস আমি ব্যবহার করেছি সেগুলি হলো A4 ড্রয়িং পেপার, চারকোল পেন্সিল এবং ক্যামেল প্যাস্টেল কালার্স। তো যাই হোক, এই সমস্ত কিছুই আজকে ড্রয়িংয়ে ব্যবহার করা হয়েছে। আর এখানে অবশ্যই মেজারমেন্টটা খুব ইম্পর্টেন্ট আউটলাইন করার জন্য। কয়েকটা পয়েন্ট আমি এখানে করে নিয়েছি আউটলাইনটাকে ঠিকঠাক করে ড্রয়িং করার জন্য বা অ্যাকিউরেটভাবে ড্রয়িং করার জন্য। তো সে সমস্ত মেজারমেন্টগুলি হলো, যে সমস্ত ড্রয়িং মেজারমেন্টটি আমি দেখাচ্ছি সেটা হচ্ছে 0 সেন্টিমিটার থেকে এখানে আমি একটা পয়েন্ট তৈরি করলাম, এটা চুলের ওপরের অংশটা হবে, এবং কপালের পোর্শনটা 1.8 সেন্টিমিটার আমি রাখছি। তারপর নাকের পোর্শানে 9.8 সেন্টিমিটার ও 11 সেন্টিমিটার এই পোর্শানটা, ও মুখের জন্য 12.1 সেন্টিমিটার ও সর্বশেষ 15 সেন্টিমিটার। এইভাবে আমি ওপর থেকে নিচে কয়েকটা পয়েন্ট এখানে করে নিচ্ছি। এবারে পাশাপাশি যে পয়েন্ট হবে 10 সেন্টিমিটারে ফিক্সড করে, আমি লেফট হ্যান্ড সাইডে 0 সেন্টিমিটার একটা পয়েন্ট এখানে নিচ্ছি, এবং রাইট হ্যান্ড সাইড যতটা যাবে সেটা হচ্ছে 12.6 সেন্টিমিটার এখানে একটা পয়েন্ট আমি তৈরি করছি। এটা আমাদের পাশাপাশি এই তিনটে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। এরপর চোখের যে এরিয়াটা হবে সেটা 4 সেন্টিমিটার ফিক্সড করে আমি এটাকে দুটো পয়েন্ট করলাম, যেখানে চোখ দুটোকে আমি এখানে ড্র করব। বন্ধুরা, এবারে আউটলাইনটা শুরু করা যাক। বন্ধুরা, এই আউটলাইন তৈরি করার জন্য তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে ওপরের পয়েন্টগুলো যেগুলো আমি প্রথমে তৈরি করেছি সেগুলোকে ধরেই কিন্তু এই আউটলাইনটা আমি এখানে করছি। তো এটা প্র্যাকটিস করবে, খুব ভালো একটা মেথড, এবং এইভাবে যদি কাজটা করো তাহলে খুব সহজভাবে এবং খুব রিয়েলিস্টিকভাবে কিন্তু ড্রয়িংটা করা যায়। আমি দেখেছি আমার বেশিরভাগ ড্রয়িংয়ে মেজারমেন্ট টেকনিকটা কিন্তু খুব এফেক্টিভ, এবং এটা সাহায্যে কিন্তু খুব অনায়াসে ও সাবলীলভাবে যে কোনো ছবির আউটলাইন অ্যাকিউরেটভাবে কিন্তু করা যায়। তো যাই হোক, এটাকে এইভাবেই ফলো করবে এবং ট্রাই করবে, দেখবে ছবিটি খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। বন্ধুরা, প্রথমে তোমরা দেখেছিলে 4 সেন্টিমিটার একটি পয়েন্ট আমি করেছিলাম, সেটা ধরেই কিন্তু লেফট হ্যান্ড সাইডের চোখটিকে আমি এখানে ড্র করলাম। তো এইভাবে চোখের আউটলাইনটাকে আমি করে নিচ্ছি, ঠিক যেভাবে আমরা অন্যান্য ছবিতে দেখতে পাই অনুকূল ঠাকুরের, ঠিক সেইভাবেই কিন্তু এখানে করা হয়েছে। এবং রাইট হ্যান্ড সাইডের চোখটিকেও, যে 4 সেন্টিমিটার পয়েন্টটা ছিল সেটাকে ধরেই কিন্তু রাইট হ্যান্ড সাইডের চোখটিকেও এখানে করা হলো। তো এইভাবে খুব সুন্দর করে কিন্তু চোখ দুটিকে এখানে ড্র করে নিতে হবে। যদি একবারে না হয় তাহলে ইরেজারের সাহায্য নিতে পারো, এবং ধীরে ধীরে করে এটাকে কিন্তু ঠিক যেভাবে আছে সেইভাবেই করতে হবে। এবারে আমরা মুখের পোর্শনটাও আমরা একটু দেখে নেব। তো এক্ষেত্রেও তোমরা দেখতে পাচ্ছ ঠোঁটগুলোর যে লাইনগুলো হবে সেগুলো ঠিক এইভাবে এখানে করে নিলাম। তো মোটামুটি এইভাবে আমি এখন আউটলাইনটা প্রায় কমপ্লিট করে ফেলেছি। তোমরা ট্রাই করবে, খুব সুন্দরভাবে কিন্তু এই মেজারমেন্টে আউটলাইনটা ড্রয়িং হয়ে যাবে। আউটলাইনের পরে এই আউটলাইনকে হালকা করে একটু ইরেজ আমি এখানে করে নিই সব সময়, যাতে যে সমস্ত চারকোলের ডাস্টগুলো আছে সেগুলো কালারের সাথে যাতে না মিশতে পারে, এর জন্য আমি এখানে নিডেবল ইরেজার ইউজ করেছি। আর যে কালারটা আমি এখানে ব্যবহার করেছি সেটা ক্যামেলের অয়েল প্যাস্টেল কালার 25 কালার্স। তো এটা খুব সুন্দর একটা কালার। যাই হোক, আজকের পুরো ড্রয়িংটাই কিন্তু এই কালার ব্যবহার করে আমি করব। তো তোমরা দেখতে থাকো কী কী কালার এখানে ইউজ হয়েছে। প্রথমে আমি ব্রাউন কালারটিকে নিয়েছি স্কিন টোন করার জন্য। তো একদম আউটলাইন বরাবর আমি কালারটিকে এখানে অ্যাপ্লাই করছি, এবং ধীরে ধীরে করে বাকি যে সমস্ত পোর্শনসগুলো আছে, অর্থাৎ যে সমস্ত স্কিন টোনে ডার্ক এরিয়াগুলো হবে, সেই ডার্ক এরিয়াগুলোকে কিন্তু আমি খুব হালকা হালকা করে এইভাবে ছবির ওপরে কিন্তু অ্যাপ্লাই করেছি। তোমরা ট্রাই করবে, কোনো অসুবিধে নেই। যদি তোমাদের এই ছবি রিলেটেড কোনো সমস্যা বা অসুবিধে হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি সময় মতো তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে পুরো পোর্শানে এই কালারটাকে ঠিক এইভাবে করে হালকা হালকা করে নিতে হবে। দেখো, একটু খুব মনোযোগ সহকারে দেখবে যে এখানে যে স্কিন টোনটা করা হচ্ছে ব্রাউন কালার অ্যাপ্লাই করে, সেটা করার জন্য কিন্তু খুব বেশি একটা প্রেশার আমি কিন্তু ড্রয়িংয়ের ওপর অ্যাপ্লাই করছি না। তো এটা খুব হালকা হালকা করে লেয়ার বাই লেয়ার কিন্তু কালারটাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক যেভাবে আমি এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তোমরা দেখতেই পাচ্ছ স্কিন টোনের ক্ষেত্রে আউটসাইডে একটু ডার্ক হয়েছে, কিন্তু যত আমি ভেতরের দিকে কালারটাকে অ্যাপ্লাই করেছি তো তত আমি হালকা হাতে কিন্তু কালারটাকে করেছি। খুব হালকা হালকা করে কালারটা অ্যাপ্লাই করতে হবে, এখানে প্রথমেই ব্লেন্ডিং করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কালারটাকে অ্যাপ্লাই করলেই চলবে। পরবর্তী স্টেপে এখানে আমি নিয়েছি পিচ কালার। ব্রাউন কালারের পরবর্তী স্টেপ হচ্ছে পিচ কালার দিয়ে স্কিন টোনটাকে করতে হবে।
তো সেক্ষেত্রে তোমরা একইভাবে দেখতে পাচ্ছ, যেভাবে আমি ব্রাউন কালারটাকে অ্যাপ্লাই করেছিলাম ঠিক তার ওপরেই কিন্তু পিচ কালারটাকে অ্যাপ্লাই করছি। তো এবারে পিচ কালারটি হালকা প্রেসার দিয়ে ব্রাউন কালারের ওপর আমি অ্যাপ্লাই করেছি এবং যত ভেতরের দিকে এসেছি লাইট করার জন্য তত এটাকে আমি হালকা হাতে কিন্তু ইউজ করেছি। ব্রাউন কালারের ওপরে একটু বেশি প্রেসার ইউজ করা হয়েছে এবং যত সাদা এরিয়াতে আমি এটাকে অ্যাপ্লাই করেছি পিচ কালারটাকে তত কিন্তু হালকা হাতে আমি এটাকে করেছি, সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো একটু মনোযোগ সহকারে দেখবে, তাতে কী হবে যে এই সমস্ত যে স্কিনের যে এফেক্ট আছে, লাইট এফেক্ট আছে এবং ডার্ক এরিয়াগুলো আছে, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে স্কিন টোনটা ফুটে উঠবে। এবারে স্কিন টোনটিকে ব্লেন্ড করার জন্য আমি এখানে হোয়াইট প্যাস্টেল কালার ব্যবহার করেছি এবং হোয়াইট প্যাস্টেল কালার দিয়ে স্কিন টোনটাকে আমি কিন্তু এখানে ব্লেন্ড করে দিয়েছি। এবারে চুলের কালারটি করার জন্য আমি এখানে ব্যবহার করেছি ডার্ক ব্রাউন কালার এবং এটাকে নিয়ে যে সমস্ত আউটলাইন বা এরিয়াগুলো হবে সেগুলোকে প্রথমে আমি ঠিকঠাক করে নিচ্ছি এবং তারপরে এই কালারটাকে মোটামুটিভাবে একটা লাইন এরিয়া বরাবর আমি অ্যাপ্লাই করলাম এবং তারপরে আমি ব্যবহার করেছি চুলটিকে আরও বেশি ডার্ক করার জন্য ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালারটা সম্পূর্ণ পোর্শনে ঘষে না দিয়ে যেভাবে চুলের লাইনগুলো হবে সেই লাইন বরাবর কিন্তু আমি এই কালারটিকে অর্থাৎ ব্ল্যাক কালারটিকে এখানে অ্যাপ্লাই করেছি। এরপরে ব্ল্যাকটা দেওয়া হয়ে গেলে এবার আবার ডার্ক ব্রাউন কালারটা আমি নিয়েছি এবং ডার্ক ব্রাউন কালারটা দিয়ে কিন্তু এই ব্ল্যাক কালারের উপর অ্যাপ্লাই করা হয়েছে। এখানে চোখের ভুরু এবং চোখকে আউটলাইনগুলোকে ডার্ক করার জন্য আমি ব্যবহার করেছি চারকোল পেন্সিল। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কাছে যদি চারকোল পেন্সিল না থাকে তাহলে গ্রাফাইট পেন্সিল দিয়েও এই কাজটা করা যেতে পারে। একই রকমভাবে গ্রাফাইট পেন্সিল দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে ভুরু বা চোখকে তোমরা কালার করে নিতে পারো প্যাস্টেল কালারের ওপরে। তো এটাও এফেক্টিভ অবশ্যই, যেহেতু আমার কাছে চারকোল পেন্সিল আছে তার জন্য কিন্তু আমি এখানে চারকোল পেন্সিলটাই ব্যবহার করেছি। আর গ্রাফাইট পেন্সিলে একটা লাইট রিফ্লেকশান তো হয়, কিন্তু চারকোল পেন্সিলে কোনো রকমভাবে লাইট রিফ্লেকশান হয় না। এটা তোমরা ড্রয়িংয়ের ওপর অ্যাপ্লাই করে দেখতে পারো, খুব সুন্দর কিন্তু কিছু এফেক্টের কাজ থাকে যেগুলো চারকোল পেন্সিল বা গ্রাফাইট পেন্সিলের মধ্যে অবশ্যই পার্থক্যের একটা তো ব্যাপার থাকে। তো যেখানেই এখন মুখমণ্ডলের ভেতরে যা কিছু ডার্ক এরিয়া তোমরা দেখতে পাবে, ব্ল্যাক পোর্শানগুলো আমি যা কিছু করেছি সব কিছুর ওপরেই কিন্তু এখন আপাতত আমি এই চারকোল পেন্সিলটাই ব্যবহার করছি এবং চারকোল পেন্সিল দিয়েই কিন্তু এই সমস্ত এরিয়াগুলোকে আমি এখানে ডার্ক করে নিচ্ছি। আবারও বলছি, যদি তোমাদের কাছে চারকোল পেন্সিল না থাকে কোনো অসুবিধে নেই, তোমরা তোমাদের মতো করে গ্রাফাইট পেন্সিল ইউজ করে কাজটা করতে পারো। 2B গ্রাফাইট পেন্সিল, 10B গ্রাফাইট পেন্সিল, যে কোনো গ্রাফাইট পেন্সিলই কিন্তু ব্যবহার করা যেতে পারে। তো পুরো পোর্শানে এই সমস্ত কালার কম্বিনেশানসগুলো কিন্তু আমি এখানে ব্যবহার করেছি, তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নেবে। কোনো অসুবিধে যদি হয় তাহলে অবশ্যই কমেন্ট অপশানে কমেন্ট করে আমার কাছে জানতে পারো, আমি সময় মতো তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যারা নতুন এখনও বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বন্ধুরা, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাংলায় নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখার জন্য। বন্ধুরা, ড্রয়িংয়ের ওপর হাইলাইটিংয়ের কাজ করার জন্য তোমরা চাইলে গ্লাস মার্কিংও ইউজ করতে পারো। তো আমি এখানে সব রকম কিছুই তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি যা কিছু আমি ড্রয়িংয়ের ওপর ব্যবহার করি সব কিছুই, যেমন যে সমস্ত শ্যাডো এরিয়াগুলো আমি এখানে করছি। আবারও বলছি, তোমরা চাইলে এখানে গ্রাফাইট পেন্সিল ব্যবহার করতেই পারো, আর যদি মনে করো যে না গ্লাস মার্কিং ইউজ করবে তাহলে সেটাও করতে পারো, কারণ সেখানে কোনো রিফ্লেকশানের কিন্তু কোনো অসুবিধে নেই। তো এইভাবেই এখানে ড্রয়িংটাকে আমি করে নিয়েছি। এবারে স্কিন টোনের ওপর বাকি যে সমস্ত শেডিংয়ের কাজগুলো আছে সেগুলো কিন্তু পরপর ওই একই রকমভাবেই ব্রাউন কালার, পিচ কালার, ডার্ক ব্রাউন কালার ইত্যাদি এই সমস্ত কালারগুলো কম বেশি কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে এবং স্কিন টোনটাকে আরও বেশি রিয়েলিস্টিক করার চেষ্টা করা হয়েছে। তো ট্রাই করবে প্যাস্টেল কালারেও যে খুব সুন্দর ছবি করা যায় সেটা তো তোমরা অবশ্যই জানো, বিভিন্ন ভিডিওতেও দেখেছো। শুধুমাত্র এটা একটু প্র্যাকটিসের প্রয়োজন আছে এবং যত বেশি প্র্যাকটিস করা যাবে তত বেশি কিন্তু ছবির যে সমস্ত এফেক্টগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে। সময় নিয়ে ধৈর্য ধরে ছবিটাকে প্র্যাকটিস করতে হবে। এখন বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডে কালার করার জন্য আমি বেছে নিয়েছি স্কাই ব্লু কালারটা। তো এখানে আমি দুটো কালারের কম্বিনেশান ব্যবহার করেছি, স্কাই ব্লু কালার এবং সাথে নর্মাল যে ব্লু কালারটা আছে প্যাস্টেল কালারের ভেতরে সেই ব্লু কালার। তো এইভাবে একটা নির্দিষ্ট লাইন বরাবর তোমরা দেখতে পাচ্ছ একটা অ্যাঙ্গেল বরাবর, প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডের ওপরে এই কালারটাকে অ্যাপ্লাই করেছি। যদি তোমাদের মনে হয় ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবে, ইচ্ছে মতো কালার কম্বিনেশানস তোমরা ইউজ করতে পারো, কোনো অসুবিধে নেই। তো যাই হোক, আমি এখানে মোটামুটিভাবে এই স্কাই ব্লু কালারটাকেই অ্যাপ্লাই করছি ও সাথে ব্লু কালারটা।
এবার পাশের লাইনটাকে সোজা করার জন্য আমি এখানে কোনো স্কেল ব্যবহার করিনি, আমি একটা পাশে পেপার রেখেছি এবং পেপারটার ওপরেই কিন্তু এই ব্লু কালারটাকে আমি অ্যাপ্লাই করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু এই আউটলাইনটা এখানে তৈরি হয়েছে এবং খুব সুন্দরভাবে কিন্তু একটা বর্ডার এখানে তৈরি হয়েছে। একই রকমভাবে পাশেরটাকেও আমি করেছি, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডেরটাও করে নিয়েছি এবং কালার কম্বিনেশনসটাকে এইভাবে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। বন্ধুরা, আজকের ড্রয়িং ভিডিওটি মোটামুটি এই পর্যন্তই। তোমাদের কেমন লেগেছে সেটা জানানোর জন্য অবশ্যই কমেন্ট অপশানে কমেন্ট করো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ড্রয়িং ভিডিওতে। সবাই ভালো থেকো, সঙ্গে থেকো।